ব্যারাকপুর স্টেডিয়ামে আজকে কন্যাশ্রী কাপের যে খেলা ছিল, নিউ আলিপুর সুরুচি সংঘ 6-0 গোলে বালিগ্রামাঞ্চলকে হারিয়ে তারা সুপার সিক্সে অলরেডি চলে গেছে। তবুও 7টা ম্যাচে 19 পয়েন্ট পেয়েছে তারা এবং আনবিটেন এখন পর্যন্ত তারা হারেনি এবং গোলও খায়নি কোনো। তো এইখানে খেলোয়াড়রা প্রত্যেকে রয়েছেন, রয়েছেন দলের কোচ। আপনার নামটা একটু বলবেন? আমার নাম কুণাল দাস। আচ্ছা, প্রথম থেকেই মোটামুটি আপনারা যা খেলে আসলেন, তো এখন পর্যন্ত সুপার সিক্সে যে উঠেছেন, নিশ্চয়ই জানেন সুপার সিক্সে আরও যে 5টা টিম তারা খুব শক্তিশালী টিম হবে, তো কীরকম আশা করছেন? আমাদের মেয়েদের প্রতি আমাদের পুরোপুরি বিশ্বাস আছে যে সুপার সিক্সেও যেরকম আমরা আনবিটেন এখানে খেলে সুপার সিক্সে উঠেছি, সুপার সিক্সেও আমরা ভালো ফল করব। আমাদের গ্রুপটা একটু টাফ ছিল, সেই তুলনায় ওদিকের গ্রুপ সহজই ছিল, কিন্তু আমরা পুরোপুরি মেয়েদের উপর আমাদের বিশ্বাস যে আমরা উপরে গিয়ে আমরা ভালো একই রকম রেজাল্ট করব। আচ্ছা, আপনাদের এই টোটাল যা গোল দিয়েছে আপনাদের টিম, সব থেকে বেশি গোল কে দিয়েছে? সঞ্জনা। সঞ্জনা, এখানে রয়েছেন গোলকিপার কোচ, গোলকিপার। এবং তোমার নাম কি? সঞ্জনা কেরকাট্টা। সঞ্জনা কেরকাট্টা, তুমি কটা গোল করেছো মোট? 6টা। তুমি কোথাকার, কোথায় থাকো? আমি জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ি থেকে এসেছো? মেরা নাম জোৎসনা বাড়া হ্যায়, মাই ঝাড়খণ্ড সে হু। ঝাড়খণ্ড সে হু। ওকে আমি যেদিন প্রথম পাই সেদিন ওর মধ্যে বুঝেছিলাম যে পোটেনশিয়ালিটি আছে। তো আমার কাছে আমি যা যা বলেছি ও এত ওবিডিয়েন্ট, ওকে যেটা যেটা বলেছি সেটা সেটাই করেছে। আর ওর সব থেকে বড় গুণ হলো ওর ওপরটা ভীষণ সফট, বাট যখন মাঠে নামে 90 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়, সেই জন্যই ও এত ভালো খেলছে। আগামী দিনে ও অনেক বড় জায়গায় যাবে যদি ঠিকঠাক থাকতে পারে। তো তোমারা খেয়াল কে হ্যায় সামনা যো লিগ আ রাহা হ্যায়, বহুত টাফ লিগ হোগা, ও কেসা পারফরমেন্স করেগা ওয়াহাঁ পে? सर मैं हर मैच में अपना बेस्ट देने का कोशिश करूंगा। अच्छा, चेष्टा भालो गोल करो, बेस्ट ऑफ लक निहालपुर सुरुचि संघ। তুমি কটা গোল করেছো? দুটো। তুমি? একটা। Come on, come on, come on! Go, go, go!